বর্তমান অবস্থা তোমাদের তো অজানা নয়, তারই মধ্যে যতটুকু করা সম্ভব তাই করছি। আমাদের সেকেন্ড সামেটিভ টেস্টের জীবনবিজ্ঞান পার্টের প্রথম অংশটাই হলো উদ্ভিদের গঠন। উদ্ভিদ বলতে আমরা কি জিনিস জানি, উদ্ভিদের প্রধানত দুটা অংশ থাকে। একটা হচ্ছে মাটির নিচের অংশ, যেটাকে বলা হয় মূলতন্ত্র, এবং মাটির উপরের অংশ, যেটাকে বলা হয় বীটপতন্ত্র। মূলতন্ত্র তৈরি হয় ভ্রূণমূল থেকে, হ্যাঁ, এবং এর কতগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে এ সবসময় অভিকর্ষের দিকে ধাবিত হয় বা বৃদ্ধিপ্রাপ্ত হয়, আলোর বিপরীত দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে। এর থেকে আমি মূলের একটু ডেফিনেশন আমরা বলতে পারি। উদ্ভিদের যে অংশ ভ্রূণমূল থেকে সৃষ্টি হয় আলোর প্রতিকূলে এবং অভিকর্ষের অনুকূলে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাকে মূল বলা হয়। এখানে একটা কথা বলে রাখি, ভ্রূণমূল থেকে মূলতন্ত্রের সৃষ্টি হয়, এই কথাটা সব ক্ষেত্রেই সমান না। তোমরা নিশ্চয়ই বইয়ে দেখেছো স্থানিক মূল, অর্থাৎ ভ্রূণমূল থেকে যে মূলতন্ত্রের সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানিক মূল, কারণ মূল তৈরি হওয়ার স্থানটা হচ্ছে ওটাই। যদি ভ্রূণমূল থেকে মূলতন্ত্র সৃষ্টি না হয় তখন আর অন্য কোনো জায়গা থেকে, উদ্ভিদের অন্য কোনো স্থান থেকে যদি মূলতন্ত্র সৃষ্টি হয় তখন তাকে বলবো অস্থানিক মূল। স্থানিক মূল বা প্রধান মূল, এর চারটা অংশ নিয়ে গঠিত। আমরা দেখতে পাচ্ছি এখানে স্থায়ী অঞ্চল আছে, স্থায়ী অঞ্চল, মনোরম অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলত্র অঞ্চল। প্রত্যেকটা অঞ্চল সম্বন্ধে একটু জেনে নিই। মূলত্র অঞ্চল প্রধান মূলের একদম আগায় থাকে, শক্ত টুপির মতো অংশ। এর কাজ হচ্ছে মূল যখন বৃদ্ধি পাচ্ছে মাটির নিচে, সেই ঘর্ষণজনিত ক্ষয় থেকে নরম মূলকে রক্ষা করা। আর এর থেকে এক ধরনের রস বেরোয় যা শক্ত মাটিকে নরম করে মূলকে মাটির গভীরে প্রবেশ করতে সাহায্য করে। তার ঠিক উপরে ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বর্ধনশীল অঞ্চল বা কোষ বিভাজন অঞ্চল। কোষ বিভাজন অঞ্চলে কোষ দ্রুত বিভাজিত হয়, যার ফলে কি লম্বায় বাড়ে, অর্থাৎ মূলকে লম্বায় বাড়তে সাহায্য করে হচ্ছে কোষ বিভাজন অঞ্চল বা বর্ধনশীল অঞ্চল। এর ঠিক উপরে একটা কোষ দিয়ে অসংখ্য মূলরোম দেখতে পাই, এটাকে বলা হয় মূলরোম অঞ্চল। উদ্ভিদের মূল সম্পূর্ণ অংশ দিয়ে মাটির জল বা জলদ্রবীভূত খনিজ লবণ শোষণ করে না, শুধুমাত্র মূলরোম অঞ্চল দিয়েই জল বা জলদ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। এই অঞ্চলটা হলো মূলরোম অঞ্চল, যা একটা কোষ দিয়ে তৈরি হয়, কারণ মূলের রোম সবসময় একটা কোষ দিয়ে তৈরি হয়, এই জন্য আমরা এটাকে এককোষী মূলরোম অঞ্চল বলতে পারি। তার উপরে যতটাই অংশ আছে সবগুলোই হলো স্থায়ী অঞ্চল, যেখানে শাখামূল ও শাখামূল সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি মাটি থেকে একটা চারা গাছকে তুলে উঠাই তখন কিন্তু আমরা মূলত্র দেখতে পাবো না বা মূলরোম দেখতে পাবো না, কারণ এটা এত নরম হয় উঠানোর সময় এগুলো ছিঁড়ে যায়। তাই যদি ভালো মতো দেখতে হয় তারা জলে ভাসমান কোনো উদ্ভিদ যদি হয়, যেমন কচুরিপানা, কচুরিপানাকে তুললেই দেখতে পাবে মূলের আগায় পাতলা আবরণের মূলো জেব থাকে এবং মূলরোমগুলোও তুমি পরিষ্কার দেখতে পাবে, ঠিক আছে।
বুঝা গেল। এবার মূলোচ্চ অঞ্চল আরও তুমি দেখতে পাবে, এর কাজ কি, মাটির গঠনজনিত ক্ষয় থেকে মূলকে রক্ষা করা। এই জন্য যেসব মূল বাতাসে তৈরি হয় এবং মাটিতে প্রবেশ করবে, যেমন তোমার বট গাছের ঝুড়ি মূল দেখতে পারো, ঝুড়ি মূলের আগায় দেখবে অনেকগুলো মূলোচ্চ দাগ দাগ দেখতে পাবে, যেন অনেকগুলো মূলোচ্চ একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে। এই এই ধরনের মূলোচ্চকে বলা হয় বহুযোজী মূলোচ্চ। এগুলো দেখতে পাওয়া যাবে, যেসব মূল বাতাসে তৈরি হয়েছে এবং মাটিতে প্রবেশ করবে। ঠিক আছে, কোষ বিভাজন অঞ্চল সম্বন্ধে বুঝলাম, স্থায়ী অঞ্চলের শাখা প্রশাখা। এবার ধরে নেই যে মূলের কাজ কী, মূলের কাজ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। মূল মাটির কোনাগুলোকে শক্ত করে আঁকড়ে ধরে গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এই জিনিসটা করবে কে, স্থায়ী অঞ্চলে শাখামূল আর প্রশাখামূল। এর থেকে গাছের যেরকম লাভ হয় পরিবেশেরও লাভ হয়, কারণ এরা মাটির শক্ত কোণা আঁকড়ে ধরে মাটির ক্ষয় রোধ করে, মরু বিস্তারে বাধা দেয়, মাটিগুলোকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। মূলের এই কাজ ছাড়াও কিছু কিছু কাজ আমরা দেখতে পাই, যেমন মূলা, গাজর, এদের ক্ষেত্রে দেখব কি আমরা খাদ্য সঞ্চয় করে রাখে, তাহলে মূল খাদ্য সঞ্চয় করে রাখতেও সাহায্য করে। ঠিক আছে, মূল বিভিন্ন রকমের হয়, আমি স্থানিক মূল সম্পর্কে বললাম, এবার অস্থানিক মূল সম্পর্কে বলি। গুচ্ছ মূল এক ধরনের অস্থানিক মূল, এই প্রধান মূল দেখা যাবে শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের। আমি পরবর্তীকালে যখন বীজের গঠন করাবো তখন দ্বিবীজপত্রী একবীজপত্রী সম্পর্কে বিস্তারিত আলোচনা। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব গুচ্ছ মূল। গুচ্ছ মূল এক ধরনের অস্থানিক মূল, কারণ এদের ভ্রূণমূল এত সূক্ষ্ম হয় যে সহজেই নষ্ট হয়ে যায়, এবং পর্বস্থান থেকে প্রথমে সেমিনাল রুট বাড়ায়, প্রাথমিক মূল বাড়ায়, প্রাথমিক মূলগুলোও নষ্ট হয়ে যাওয়ার পর এক গোছা গুচ্ছমূল বের হয়। এই জন্য যেহেতু ভ্রূণমূল থেকে তৈরি হচ্ছে না, তাই এটাকে আমি অস্থানিক মূল বলতে পারি। এছাড়া অস্থানিক মূল তোমার ধরে নাও কেয়া গাছের ঠেস মূল আছে, বট গাছের স্তম্ভ মূল আছে, বা প্রথমে ঝুড়ি মূল তারপর পরবর্তীকালে ভার বহন করার জন্য স্তম্ভ মূল তৈরি হয়। অস্থানিক মূল খাদ্য সঞ্চয় করে, যেমন রাঙা আলু। রাঙা আলু একটা পর্বত থেকে পর্বজ মূল, যেটা খাদ্য সঞ্চয় করার ফলে রাঙা আলুটা তৈরি হয়, এটাকে ভান্ডার মূলও বলতে পারে। মূল সম্বন্ধে আর কিছু প্রশ্ন আছে কি? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আর কয়েকটা কথা বলি। মূল দেখতেই পেলাম যে কী কী কাজ করে, কী কী কাজ করে মানে মূলোচ্চ অঞ্চল কী কাজ করে, বর্ধনশীল অঞ্চল কী কাজ করে, মনোরম অঞ্চল কী করে, স্থায়ী অঞ্চল কী কাজ করে। এছাড়াও কিছু কিছু মূল আছে যেগুলো বিভিন্ন রকম কাজ করে, যেরকম পান গাছের ক্ষেত্রে পর্ব থেকে উৎপন্ন হয় অস্থানিক মূল কী করে, আরোহণে সাহায্য করে। ঠিক আছে, আবার গুলঞ্চলতার, গুলঞ্চলতার মূল সবুজ রং হওয়ার জন্য সালোক সংশ্লেষও করতে সাহায্য করে। মূল আবার বাতাসে থেকে জলীয় বাষ্প শোষণ করতে সাহায্য করে, কাদের ক্ষেত্রে, অর্কিডের ক্ষেত্রে। অর্কিডরা পরাশ্রয়ী উদ্ভিদ, পরাশ্রয়, শুধু আশ্রয়ের ব্যাপারে ওরা উদ্ভিদের উপর নির্ভরশীল। এরা কী করে, খাদ্য নিজের থেকেই তৈরি করে। কীভাবে তৈরি করে, বাতাসের জলীয় বাষ্প
এদের মূলের সাহায্যে, মূলের যে ভেলামেন আছে, ভেলামেনের সাহায্যে শোষণ করে নিয়ে এরা খাদ্য তৈরি করে। ঠিক আছে, মূল সম্বন্ধে আমরা তো জানলাম। এবার তোমরা বাড়িতে মূল সম্বন্ধে আর যেসব তত্ত্ব আছে পড়বে, বুঝতে অসুবিধা হলে আমি নেক্সট ভিডিওতে এর করে দেবো। পড়া থাকলো মূলের কাজ কী, প্রধান মূল কাকে বলে, অস্থানিক মূল কোথায় থেকে উৎপন্ন হয়, এইসব তোমরা ভালোভাবে পড়ে রাখবে। ঠিক আছে, ঠিক আছে। আমি এবার আসছি কাণ্ড সম্পর্কে। কাণ্ড সম্পর্কে জানার আগে বলে নিই, জেনে নিই যে মাটির উপরে, আমি একটু আগেই বলেছিলাম যে মাটির উপরের অংশ হচ্ছে বিটপতন্ত্র। বিটপতন্ত্র তৈরি হয় কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ইত্যাদি নিয়ে। কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল। এবার কাণ্ড কাকে বলে একটু জেনে নিই। কাণ্ড হলো পর্ব পর্বমধ্যযুক্ত, কাণ্ড হলো পর্ব পর্বমধ্যযুক্ত, অগ্রমুকুল তাক্ষিমুকুলযুক্ত। হ্যাঁ, এই সম্পূর্ণ অংশটাকেই বলা হচ্ছে বিটপ। এবার কাণ্ড হচ্ছে এই বিটপের যে প্রধান অক্ষ, বিটপের যে প্রধান অক্ষ সেটাকেই বলা হচ্ছে কাণ্ড। কাণ্ডের বৈশিষ্ট্য কী? কাণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে পর্ব থাকবে, পর্বমধ্য থাকবে, অগ্রমুকুল থাকবে, কাক্ষিক মুকুল থাকবে। ঠিক আছে, এবার আসি পর্ব কাকে বলে। পর্ব হলো কাণ্ডের মধ্যে গাঁটযুক্ত অংশ, যেখান থেকে পাতা, শাখা প্রশাখা, ফুল, ফল ইত্যাদি উৎপন্ন হয়। ঠিক আছে, পর্বমধ্য, পরপর থাকা দুটো পর্বের মধ্যবর্তী অংশ, যেখান থেকে পাতা, শাখা প্রশাখা, ফুল, ফল ইত্যাদি উৎপন্ন হয় না, তাকে বলা হয় পর্বমধ্য। ঠিক আছে, অগ্রমুকুল, কাণ্ডের আগায় যে অপরিণত সংকুচিত বিটপ অংশ থাকে তাকে বলা হয় অগ্রমুকুল। আর কাক্ষিক মুকুল, পাতার কক্ষে যে মুকুল থাকে তাকে বলা হয় কাক্ষিক মুকুল। মুকুল সম্বন্ধে একটু ধারণা দিই। মুকুল হলো অপরিণত সংকুচিত বিটপ অংশ, অপরিণত সংকুচিত বিটপ অংশ। কারণ মুকুলটা পরবর্তীকালে কী হবে সেটা বোঝা যায় না, অপরিণত অবস্থায় থাকে। ঠিক আছে, যদি পরবর্তীকালে সেখান থেকে পাতা উৎপন্ন হয় তাকে বলবো পত্রমুকুল, আর যদি পরবর্তীকালে সেখান থেকে শাখা উৎপন্ন হয় তাহলে শাখামুকুল, যদি পরবর্তীকালে সেখান থেকে ফুল ফল উৎপন্ন হয় তখন তাকে বলবো জননমুকুল। তাহলে মুকুলের উৎপন্ন হচ্ছে কোথা থেকে? কাণ্ডের পর্ব থেকে। এবার পর্ব ছাড়া, পর্ব ছাড়া, কাণ্ডের পর্ব ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি মুকুল উৎপন্ন হয় তখন তাকে বলবো অস্থানিক মুকুল। ঠিক আছে, যেরকম অস্থানিক মূল করেছিলাম আমরা, সেরকম অস্থানিক মুকুল সম্বন্ধেও জানব। যেমন রাঙা আলুর মূলজ মুকুল বা পটলের মূলজ মুকুল, মূলের মধ্যে তো পর্ব নেই। মূলের সম্বন্ধে পড়ার সময় আমরা দেখেছিলাম যে ওখানে পর্ব নেই, পর্বমধ্য নেই, সুতরাং মুকুল হবার প্রশ্নই নেই। কিন্তু দেখা যাচ্ছে রাঙা আলু পটলের ক্ষেত্রে কী হচ্ছে, ওখানে আমরা মূল থেকে মুকুল উৎপন্ন হতে দেখছি, অস্থানিক মুকুল। আবার পাথরকুচি, বিগোনিয়া ইত্যাদি পাতার দেখবে পত্র কিনারা থেকে মুকুল উৎপন্ন হচ্ছে, ওটাও এক ধরনের অস্থানিক বংশবিস্তার। অ্যাকচুয়ালি অস্থানিক মুকুল হচ্ছে বংশবিস্তার করার জন্যই হয়। ঠিক আছে, এবার মুকুল কাকে বলে আমরা তো জেনে গিয়েছি, মুকুল কত ধরনের হয় জেনে নে। মুকুল প্রধানত দুই ধরনের হয়, প্রধানত দুই ধরনের হয়। এক ধরন হচ্ছে দেহজ মুকুল বা অঙ্গজ মুকুল, আর দ্বিতীয় হচ্ছে জনন মুকুল। অঙ্গজ মুকুল কাকে বলবো? যেগুলা অঙ্গের বৃদ্ধি করতে সাহায্য করে সেইসব মুকুলকে বলা হয় অঙ্গজ মুকুল। যেমন পত্রমুকুল, শাখামুকুল,
ঠিক আছে। আর যেসব মুকুল জননের কাজে ব্যবহৃত হয়, যেরকম পুষ্প মুকুল, পরবর্তীকালে ওখান থেকে ফল বীজ হবে, আরেকটা গাছ উৎপন্ন হবে, ওই ধরনের মুকুলকে বলা হয় জনন মুকুল। বুঝে গেল? এবার চলে আসি পর্ব পর্বমধ্য অগ্রমুকুল কাকে, কাণ্ডের কাজ কি? কাণ্ডের কাজ হচ্ছে শাখা প্রশাখা উৎপন্ন করা। আচ্ছা, কাণ্ডের থেকে শাখা প্রশাখা উৎপন্ন হয়। এবার শাখা কাকে বলে একটু জেনে নিন। কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন, কাণ্ডেরই মতো বৈশিষ্ট্য সম্পন্ন, কাণ্ডের মতো বৈশিষ্ট্য মানে সেখানে পর্ব থাকবে, পর্বমধ্য থাকবে, অগ্রমুকুল থাকবে, কাকের মুকুল থাকবে, বৈশিষ্ট্য সম্পন্ন বিট বংশকে বলা হয় শাখা। এবং প্রশাখা কাকে বলবো, একই ব্যাপার, শাখার পর্ব থেকে উৎপন্ন, শাখারই মতো বৈশিষ্ট্য সম্পন্ন বা কাণ্ডের মতো বৈশিষ্ট্য সম্পন্ন বিট বংশকে বলা হয় প্রশাখা। বুঝা গেল? কাণ্ড সম্বন্ধে আমরা বুঝতে পেলাম কাণ্ডের বিভিন্ন ধরনের প্রকৃতি অনুযায়ী ভাগ করা হয়। যেরকম যদি নরম কাণ্ড হয়, নরম রসালো কাণ্ড হয়, তাদেরকে বলা হয় বিরুৎ। অর্ধকাষ্ঠল হলে তাকে বলবো গুল্ম, এবং কাষ্ঠল যদি হয় তখন তাকে বলবো বৃক্ষ। এদের উচ্চতার উপরও নির্ভর করে, যদি উচ্চতা কম হয় তাহলে বিরুৎ, মাঝারি উচ্চতার হলে গুল্ম, এবং বেশি উচ্চতার হলে বৃক্ষ। ঠিক আছে, কাণ্ড সম্বন্ধে বোঝা গেল। এবার তোমরা কাণ্ড সম্বন্ধে পড়বে, পড়ে ভালো মতো করে রেডি করার চেষ্টা করবে। হ্যাঁ, স্কুল খুললে তখন এই সম্বন্ধে আরও বিস্তারিত তোমাদের জানাব। ঠিক আছে, বাড়িতে তোমরা জানো অবস্থা, অদৃশ্য এক শত্রুর সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ করার একমাত্রই উপায় হচ্ছে বাড়িতে থেকে সংক্রমণ আটকানো। এই সংক্রমণ আমরা যদি আটকাতে পারি তাহলেই এই যুদ্ধে আমরা জয়ী হব। এমন একটা মজার যুদ্ধ যেখানে ঢাল লাগে না, তরোয়াল লাগে না, শুধু নিজেকে রক্ষা করতে হয়, বাইরে বেরোবে না, তোমরা ভালো মতো থাকবে, পড়াশোনা করবে মন দিয়ে, আর হাসি খুশি থাকবে, মনমরা থাকবে না।